ধ্বংসস্তূপ থেকে উদ্ধার কাজ শেষ। সড়ক পথে মালদায় পাঠানো হলো 23 শ্রমিকের মৃতদেহ। আজ সকালে বাংলায় পৌঁছেছে নিহত শ্রমিকদের নিথর দেহ। আঙুল কাটায় ভাগ্যিস প্রাণ রক্ষা নাজিমের। নাজিম চিৎকার করে সঙ্গীদের সতর্কবার্তা দিলেও তারা শুনতে পায়নি, না হলে অন্তত আরো দু চারজনের প্রাণ বেঁচে যেত। 23 জন হতভাগ্য শ্রমিকের মৃতদেহ মালদায় পৌঁছতে শোকের মাতম শুরু হয়েছে। ভেঙে পড়া সেতুর উপরে কাজে নিয়োজিত একমাত্র জীবিত শ্রমিক নাজিম শুনালেন আসল ঘটনা। কি কারণে কিভাবে বড়সড় এই শোকাবহ অঘটন ঘটেছে জানালেন বেঁচে যাওয়া নাজিম। সেতুর উপরে কাজে নিয়োজিত 24 জনের মধ্যে একজনের প্রাণ রক্ষা হয়েছে। ভাগ্যিস আঙুল কাটায় প্রাণ নিয়ে মালদায় ফিরতে পেরেছেন বয়স 30-এর যুবক নাজিম। মিজোরামের সাইরং রেল সেতু অঘটনে বিশদ জানতে পূর্ণাঙ্গ প্রতিবেদনের সঙ্গে থাকুন। আপনজন সহ পাড়া প্রতিবেশীদের মৃতদেহ নিয়ে মালদার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে একমাত্র বেঁচে যাওয়া শ্রমিক মালদার চৌদুয়ার বাসিন্দা 30 বছর বয়সী নাজিম হোসেন ভারাক্রান্ত কণ্ঠে বলেন, তার সঙ্গীরা সকলেই মারা গেছেন। রীতিমতো মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন নাজিম। তিনি অল্প বিস্তর জখম হয়েছেন। আইজল জেলা হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল, কিন্তু সহকর্মীদের মৃত্যুতে নিজের কথা ভুলে প্রাথমিক চিকিৎসা নিয়ে সোজা ঘটনাস্থলে ছুটে এসেছেন নাজিম হোসেন। দুর্ঘটনার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। নাজিম বলেন, বোল্টের জন্য দুর্ঘটনাটি ঘটেছে, কাজ করতে গিয়ে আঙুল কেটে যাওয়ায় তিনি বেঁচে গেছেন। তার ভাষ্যে প্রতিদিনের মতো বুধবার সকালে সেতুর কাজ শুরু হয়। মোট 40 জন শ্রমিকের মধ্যে 24 জন ছিলেন সেতুর উপরে, বাকিরা নিচে থেকে সহকারীর কাজে ছিলেন। এদিন ইস্পাতের গ্যান্ট্রি জোড়া দেওয়ার কাজ হয়। এই কাজ করতে করতে হঠাৎ তার একটি আঙুলে চোট পান, আঙুল কেটে যায়। তখন তিনি সেতু থেকে নেমে এসে কাপড়ের টুকরো দিয়ে আঙুলের ক্ষত জায়গা বেঁধে ফের সেতুর উপরে উঠতে গেলে ভূমিকম্পের মতো নির্মীয়মান সেতু নড়তে শুরু করে। তখন তিনি চিৎকার দিয়ে সকলকে সরে যেতে এবং উপরে থাকা যারা রয়েছেন তাদের সবাইকে সেফ সাইড নিতে সতর্ক করলেও তারা শুনতে পায়নি সেই চিৎকার। সেতু নড়তে নড়তে হুড়মুড় করে ভেঙে পড়া গ্যান্ট্রির সঙ্গে পড়ে যান। আবার কেউ প্রাণ বাঁচাতে ঝাঁপ দেন, তখন নিচে থাকা বড় বড় পাথর এবং ইস্পাতের কাঠামোর টুকরোয় পড়ে মারা যান। নাজিম নিজে একটি গ্যান্ট্রিতে ঝুলে পড়েন। ওই গ্যান্ট্রি ভেঙে পড়ে একটি খুঁটিতে ধাক্কা খেয়ে ফের কিছুটা উপরে উঠে আবার ঝুলে পড়ে। তখন তিনিও নিচে পড়ে যান। তার মাথায় ডান দিকে ফেটে যায়, হাতে পায়ে চোট লাগে। বেঁচে যাওয়া নাজিমের বক্তব্যে আরও জানা গেছে, সে 2012 সাল থেকে রেল লাইনের কাজে জড়িত। চুক্তিভিত্তিক শ্রমিক তারা। আসামের শিলচরের নির্মাণ সংস্থা ABCI-র হয়ে ঠিকাদারের মাধ্যমে কাজ করেন। ভৈরবের সাইরেং রেলপথ নির্মাণে জড়িত চুক্তি শ্রমিকদের বেশিরভাগের বাড়ি পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদ জেলায়। নাজিমের গ্রামের বেশিরভাগ যুবকরা মিজোরামে রেলপথ নির্মাণের কাজে জড়িত। দুর্ঘটনার কারণ জানতে চাইলে নাজিম স্পষ্ট করে কিছু বলতে চাননি। তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট ছিল। সত্য কথা বললে কাজ চলে যেতে পারে, শুধু বলেছেন বোল্টের জন্য দুর্ঘটনা ঘটেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক বলেন, সেতুটিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। একজন শ্রমিক বলেন, দুর্ঘটনাগ্রস্ত সেতুর দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারের ভুলে এদিনের দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে শ্রমিকরা খোলাখুলি কিছু বলতে না চাইলেও তাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে মিজোরামে রেলপথ নির্মাণে ব্যাপক দুর্নীতি চলছে। নির্মাণের আগেই সেতু ভেঙে পড়েছে, রেলপথ চালু হলে আরো বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিগত 10 বছর ধরে এই রুটে রেল লাইন নির্মাণের কাজ কচ্ছপ গতিতে চলছে। আগামী ডিসেম্বরে রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে রেলপথ উদ্বোধন করার উদ্দেশ্যে কাজের গতি ইদানিং বাড়ানো হয়েছে। ইতিমধ্যে 90% কাজ শেষ হয়ে গেছে, বাকি কাজ আগামী 2 মাসের মধ্যে সম্পন্ন করার কথা। এদিকে এনডিআরএফ থেকে কথা বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। এনডিআরএফ এর অধিকর্তা অজয় কুমার যাদব জানান, মোট 23 জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সন্ধ্যা পর্যন্ত 18 জনের দেহ উদ্ধার করা হয়েছিল। বাকি 5 জনের দেহ বৃহস্পতিবার দুপুরের মধ্যে উদ্ধার করা সম্ভব হয়। ধ্বংসস্তূপের নিচে আর কোনো দেহ নেই। বিএসএস, এনডিআরএফ এবং কিউআরটি যৌথভাবে উদ্ধার কাজ চালিয়েছে। ড্রোন ক্যামেরা এবং স্নিপার ডগ দিয়েও তল্লাশি চালানো হয়েছে। নিহত সকলের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন শামিনুল হক, নাসিম রহমান, আনসারুল হক, সেনওয়াল আলী, মনিরুল হক, মোজাম্মেল হক, রহিম শেখ, সাইদুর রহমান, মুজাফফর আলী, অসীম আলী, শাহিন আক্তার, কাসিম শেখ, শরীফুল শেখ, শাকিরুল শেখ, জাহিদুল শেখ, শেবুল হক, মারেকুল হক, নুরুল হক, ঝাল্লু সরকার, জয়ন্ত সরকার, রঞ্জিত সরকার, সুমন সরকার এবং নব চৌধুরী। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন। ধন্যবাদ।